আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে ভিডিওতে আলোচনা করব। আপনাদের সবারই মোবাইলে মাঝে মধ্যে হ্যাং করে থাকে, এটি করার পেছনে যে কারণগুলো অনেক কারণে থাকতে পারে। আমি তিনটি কারণ শনাক্ত করেছি। তিনটি কারণের মধ্যে প্রথমটি হলো আপনাদের মোবাইলে অতিরিক্ত ডেটা জমে যাওয়া। অতিরিক্ত ডেটা বলতে গেলে আপনাদের ফোন স্টোরেজে আপনারা এসডি কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার না করে মোবাইলের স্টোরেজে অনেকগুলো গান, পিকচার বা যে কোনো ধরনের ডেটা রেখে দেন। কিন্তু আসলে মোবাইলের যে স্টোরেজটা, সেটিতে আপনারা যত পারবেন কম ডেটা রাখাটাই ভালো। আপনারা কম করে 1 জিবি পরিমাণ খালি রাখবেন। কিন্তু অনেকে কী করে, মোবাইলের সম্পূর্ণ ডেটাটা ব্যবহার করে। অবশ্য মোবাইল এমনভাবেই তৈরি করা হয় যাতে করে আপনারা মোবাইলের সম্পূর্ণ স্টোরেজটা ব্যবহার করলে মোবাইলের কোনো ক্ষতি যাতে না হয়। কিন্তু তাও মোবাইলটি মাঝে মধ্যে হ্যাং করে, এটি হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যাটি হলো আপনাদের ব্যাক স্পেসে মানে আবোল তাবোল ফাইল জমে যাওয়া। আবোল তাবোল ফাইল বলতে গেলে আপনারা অনেক সময় ফাইল ডিলিট করেছেন কিন্তু সেটি ডিলিট হয় না, সেটি থেকে যায়। অথবা ক্যাশ ডেটা জমে যায়, বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্যাশ ডেটা যেটা কোনো প্রয়োজনই নেই, ক্যাশ ডেটা জমে যাওয়া। অথবা বিভিন্ন ধরনের ডেটা আবর্জনা জমে যাওয়া, এটি হলো 2 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যাটি হলো মোবাইলকে আপডেট দেওয়া। আপনাদের মোবাইলকে আপডেট দিতে বলে, আপনার সফটওয়্যারকে আপডেট দিতে বলে কিন্তু আপনারা আপডেট দেন। এই সমস্যাটি তো আমি কিছুদিন আগে ভুগছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার নতুন মোবাইলটি কেন হ্যাং করছে। কিছুদিন প্রায় 4-5 মাস পর থেকে হ্যাং করা শুরু হলো। আসলে ওরা আবার অ্যান্ড্রয়েড ভার্সনটিকে আপডেট দিতে বলেছে, কিন্তু আমি আপডেট দিইনি, এই জন্য মোবাইলটি হ্যাং করছিল। আমি যখন আপডেট দিয়ে দিয়েছি তখন আর মোবাইলটি হ্যাং করছে না। তখন আমি বুঝতে পারি যে এটিও একটি সমস্যা মোবাইল হ্যাং করার পিছনে। তো আপনারা প্রথমে চেষ্টা করবেন আপনাদের মোবাইলের এসডি কার্ডে যত পরিমাণ কম ডেটা, সরি, ইন্টারনাল স্টোরেজে যত কম ডেটা রাখা যায়। কম ডেটা বলতে গেলে কম করে 1 জিবি স্টোরেজে খালি থাকবে। আমরা এখানে 3 জিবি আমি খালি রেখেছি। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করার ফলে আমার মোবাইলের ফোন স্টোরেজটি 16 জিবি। তবে আমি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারে সব কিছু মিলিয়ে আমার এখানে অনেকটাই খেয়ে নিয়েছে। আমি মোবাইলের আর 3 জিবি খালি রাখতে পেরেছি, বলতে গেলে 5 জিবি খালি ছিল। আমি কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করাতে এটি 2 জিবি কমে গেছে। আমি সব কিছু আমার ফোনে স্টোরেজ এসডি কার্ডে রেখেছি। এসডি কার্ডের সাইজ হলো আমার 32 জিবি, আবার এখানে দেখতে পাচ্ছেন আর 14 জিবি খালি আছে। তো আপনারা, এটি হলো প্রথম সমস্যা, সরি, এটি আর দ্বিতীয় সমস্যা জমে যাবে। ব্যাক স্পেসে ডেটা জমে যাওয়ার জন্য আপনারা যেটি করবেন, আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে গিয়ে স্টোরেজে চলে যাবেন। স্টোরেজে গিয়ে এখানে ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন, মানে মোবাইলের মেমোরি, এটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে আপনারা, আমি কালে সব ক্লিয়ার করেছি তাই আমার এখানে তেমন বাড়তি কোনো আবর্জনা দেখাতে না, কিন্তু আপনাদের এখানে দেখাতে পারে। অপ্রয়োজনীয় ফাইলগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন, যে ফাইলগুলো আপনাদের মোবাইলের দরকার নেই সেগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। আর এখানে আদার্স অ্যাপস, একটা কথা বলে রাখা ভালো, যখন ফাইলগুলো ডিলিট করবেন আপনাদের এখানে অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েডটি আমি এই তো অ্যান্ড্রয়েডটি দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েডটি ডিলিট করার আগে আপনারা একটু ভাববেন। কারণ অ্যান্ড্রয়েডের ভিতরে যদি আপনার ইউটিউবে কিছু ভিডিও ডাউনলোড করে থাকে, সেটি তার গ্যালারিতে ডাউনলোড হয় না, সেটি অ্যান্ড্রয়েডের ভিতরে থেকে যায়। হ্যাঁ, আপনারা এটি ডিলিট করার আগে একটু ভাববেন। যদি আপনার এসডি কার্ড সিলেক্ট করা থাকে ইউটিউবে তাহলে কোনো সমস্যা নেই, আপনি এটি নিশ্চিন্তে ডিলিট করে দিতে পারবেন। যেমন আমার এখানে ইউটিউবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, আমি আমার এখানে ডাউনলোডে ঢুকে দেখতে পাচ্ছেন আমার এখানে এসডি কার্ড সিলেক্ট করা আছে, তাই আমি এখানে অ্যান্ড্রয়েডটি ডিলিট করে দিচ্ছি। আমার কোনো সমস্যাই হবে না এখানে ফোন মেমোরির থেকে। আবার যদি এখানে মেমোরি কার্ডের থেকে অ্যান্ড্রয়েডটা ডিলিট করতাম তাহলে ইউটিউবের সকল ভিডিও ডিলিট হয়ে যেত, কিন্তু আমি এখানে সেটি করব না। আমি শুধু ফোন স্টোরেজটি, যেহেতু আমার এসডি কার্ড সিলেক্ট করা আছে ইউটিউবে, তাই আমি এখানে ইন্টারনাল স্টোরেজ গিয়ে অপ্রয়োজনীয় ফাইল সবগুলো ডিলিট করে দেবো, তার সাথে অ্যান্ড্রয়েডটিও ডিলিট করে দেবো। এটিতে অনেক ফাইল আবর্জনা জমে থাকে। আস্তে আদার্স অ্যাপ, আদার্স অ্যাপের মধ্যে ঢুকে
আমি আসলে কালকে আমার ফোনের এইসব গুলো ব্যাক স্পেসটা ক্রিয়েট করেছি, তাই এখানে বেশি ডেটা নেই। আবার জন্য এখানে আমাদের কয়েক কিলোবাইট বা কেবি আছে, আপনি দেখতে পাচ্ছেন। ক্যাশ ডেটা, ক্যাশ ডেটা নামক একটা ডেটা আছে। ইউজার ডেটা টিসে অ্যাপ সাইজ এবং ইউজার ডেটা টিসে ক্যাশ নামের একটি অপশন আছে। এইটি হলো আবর্জনা বা এটি কোনো দরকার নেই এমন একটি ডেটা। এগুলো আমি গতকালই ক্লিয়ার করেছি, তো আমি আপনাদের দেখানোর জন্য ওর এখানে আমার ফাইল বা গুগলে এখানে আমার 54 MB জমা হয়ে গেছে, যেটি কোনো দরকারই নেই। আমি এখান থেকে এটি ক্লিন করে দিচ্ছি। এখানে 3 MB জমা হয়েছে। আমি এগুলোর প্রয়োজন নেই এমন অনেক ডেটা আছে, যেগুলো 33 MB। এইভাবে আপনার এখান থেকে আবর্জনা বা ক্যাশ ডেটা ডিলিট করে দেবেন। ভুল করেও আপনারা এখানে ক্লিক করার পর শুধু ক্লিয়ার ক্যাশ এটিতে ক্লিক করে, এটিতে ক্লিক করলে আপনারা অ্যাপটা নতুন ইনস্টল করলে যেমন দেখায় ঠিক তেমন দেখাবে, আগে সকল ডেটা মুছে যাবে। এই যে ইউজার ডেটা, ইউজার ডেটা এখানে 179 MB, 179 MB আছে এখানে মেগাবাইট। এখানে এটা ডিলিট হয়ে যাবে, তাতে করে নতুনের মতো হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি। এবার আসি মুভি অ্যান্ড টিভিএফ। আমার এখানে ইউটিউব থেকে মাত্র 6 MB জমা হয়েছে, আমি এটি ক্লিন করে দিচ্ছি। তারপর এখানে ওয়াইট স্টুডিও, তারপর এখানে গেমস, গেমসের মতো বেশি নেই যা আছে। আমি তারপরে আমি এখানে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে মিউজিক অ্যান্ড অডিও এখানে, সরি আননোন। এগুলো থাক, এখানে ফটো অ্যান্ড ভিডিও, আমি বুঝি না এখানে ফিক্সড অ্যাপ্লিকেশনটি এত ডেটা কেন ব্যবহার করে। এখানে এটি দিয়ে ক্লিন করে দিচ্ছি, আপনারা বাস এটি ক্লিন করে দেবেন, বাস আপনার মোবাইলটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এখানে অপ্রয়োজনীয় ডেটা অনেকটা জমে থাকে, অনেকে বুঝতে পারে না যে আমার মোবাইলের তো আমি তেমন কিছুই ব্যবহার করিনি, তবে এত ডেটা কোথা থেকে জমে আছে। তারপরে এখানে আপনারা সিস্টেমে চলে যাবেন, সিস্টেমে গিয়ে এখানে অ্যাবাউট ফোনে গিয়ে যাবেন, গিয়ে এখানে সফটওয়্যার আপডেট লেখা আছে, আপনারা এখান থেকে সফটওয়্যারটা আপডেট করে দেবেন। সফটওয়্যারটা আপডেট করে দিলে আপনাদের মোবাইলটা আর হ্যাং করবে না। সফটওয়্যার বেশিরভাগ নতুন মোবাইল বা যে কোনো মোবাইলে বেশিরভাগ এই সমস্যাটা সমাধান করতে হবে, তখন সফটওয়্যারটা আপডেট দেন, তাই এই জন্য মোবাইল হ্যাং করে। আপনারা মনে করেন আপনার মোবাইলটি দুর্বল হয়ে গেছে, অতিরিক্ত ডেটা গেল, আপনারা মেমোরি কার্ড কিনে ফেলুন, তারপর কিনে না অথবা মনে করেন যে সেটটি স্লো আসলে না, সফটওয়্যারটা আপডেটের জন্য সমস্যা, সফটওয়্যারটা আপডেট দিয়ে দেবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওরা এরকম ইচ্ছে করে করে, কারণ নতুন একটা সফটওয়্যার যতক্ষণ পর্যন্ত তারা ঢুকার তত মানে বা ইনস্টল করেন বা আপডেট করেন, ততক্ষণ পর্যন্ত পুরো সফটওয়্যারটা ওরা অফ করে দেয়। অফ করে দিলে এখন আপনি যখন ইন্টারনেটে প্রবেশ করেন সেটি একটু স্লো হয়ে যাবে, বা ইন্টারনেটের সাথে কানেক্ট হলেই সেটি বুঝে যায় যে এটি পুরান সফটওয়্যার, এটি গুগল প্লে স্টোর বুঝে যায়, তারপর আপনার মোবাইলটি হ্যাং করা শুরু হয়ে যায়। তা আমি যে স্টেপগুলো বললাম এই তিনটা স্টেপ আপনারা সবসময় মনে রাখবেন, তাহলে আপনার মোবাইলটি হ্যাং করবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটি লাইক করে যান। আল্লাহ হাফেজ।